খুন না আত্মহত্যা? ঢাকায় ছবির অমর নায়ক সালমান শাহের মৃত্যু নিয়ে এই প্রশ্নের কোনো সঠিক জবাব আজও মেলেনি। এই নায়কের মৃত্যুর পর থেকে চলছে অনেক আলোচনা ও সমালোচনা। কেরিয়ারে তুঙ্গে থাকা অবস্থায় 1996 সালের 6 সেপ্টেম্বর তিনি রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। লাশ উদ্ধারের পর ধারণা করা হয়েছে তিনি আত্মহত্যা করেছেন, কিন্তু পরিবারের দাবি তাকে খুন করা হয়েছে। খুনের মামলাও করেছে সালমানের পরিবার, সেখানে আসামি করা হয়েছে সামিরা ও তার মাকে। আছেন রুবি, ডন, আজিজ, মোহাম্মদ আজিজ ভাই সহ আরও বেশ কয়েকজন। কিন্তু বেশ কয়েকবার তদন্তের পরও আইন শৃঙ্খলা বাহিনীর রিপোর্ট দিয়ে এটি আত্মহত্যা। সেই রিপোর্টে নালিশ দিয়েছেন সালমান শাহের মা নীলা চৌধুরী। সেই সূত্র ধরে নতুন করে এই মৃত্যুর রহস্যে জুট খুলতে তদন্ত করছে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। এদিকে সালমানের খুনের আসামি আমেরিকা প্রবাসী রুবি সুলতানা সম্প্রতি এই ভিডিও বার্তা দিয়ে জানান, সালমান শাহ আত্মহত্যা করেননি, তাকে খুন করা হয়েছে। এই খুনের সঙ্গে জড়িত সামিরা ও তার পরিবার, তার তথ্য পেয়ে তোলপাড় শুরু হয় দেশ জুড়ে। কিন্তু বরাবরের মতোই চুপ ছিলেন সালমানের স্ত্রী সামিরা। সালমানের মৃত্যু দীর্ঘ 21 বছর পেরিয়ে গেল, কখনো প্রকাশ্যে মুখ খুলেননি তিনি। অবশেষে সেই নীরবতার অবসান ঘটল। গত রোববার রাতে তিনি এক প্রতিবেদকের মুখোমুখি হন। দীর্ঘ সময় আলোচনায় তিনি বলেছেন সালমান শাহের সঙ্গে পরিচয়, প্রণয়, বিয়ে, দাম্পত্য জীবন, সালমানের ফিল্ম ক্যারিয়ার ও তার মৃত্যু নিয়ে অনেক কথা। সবার আগেই তিনি জানান এতদিন চুপ করে থাকার কারণ। সামিরা বলেন, সালমান শাহের কথা ভেবেই আমি কোথাও মুখ খুলিনি। আমাকে যেসব অপবাদ দেওয়া হয়েছে সেসব নিয়ে আমি রিয়েক্ট করিনি, কারণ আমরা যেখানে কথা বলা দরকার সেখানে আমি কথা বলেছি। বরাবর তদন্ত হয়েছে সালমানের মৃত্যু নিয়ে, আমাকে তলব করা হয়েছে, আমি গোয়েন্দা পুলিশ ও র্যাবের কাছে জবানবন্দি দিয়েছি। যখন যে যা জিজ্ঞেস করেছে আমি তার জবাব দিয়েছি। আমার যেখানে সেখানে যেটা ক্লিয়ার করার আমি সেটাই করেছি। 1996 সালের 6 সেপ্টেম্বর থেকে শুরু করে এখন পর্যন্ত ক্লিয়ার করে যাচ্ছি। এতে আমার কোনো ক্লান্তি বা আপত্তি নেই, কারণ আমি জানি আমি কোনো ভুল করিনি। আমিও সালমানের মৃত্যুর সঠিক তদন্ত চেয়েছি, সব সময় চেয়েছি প্রাণের চেয়ে বেশি ভালোবাসার স্বামীকে খুনের অপবাদ থেকে মুক্তি পেতে। আমি জানি সালমান শাহ আত্মহত্যা করেছে। সেদিন আমার বাসার বাইরে থেকে কেউ আসেনি, কেউ বেরো হয়নি। অনেক মানসিক প্রেশার ছিল সেই সময় সালমানের, সে এমন কিছু করে বসবে ভাবনা তো ছিল না। সালমান খুন হয়েছে দাবি করে রুবি, যেসব কথা বলেছেন তার কোনো ভিত্তি নেই, তাকে জিজ্ঞাসাবাদ করা হোক। এটিও রেজবির মতো সালমানের মায়ের কোনো সাজানো পরিকল্পনা হতে পারে। এসব কথা প্রেসের কাছে বলতেও আমার সমস্যা ছিল না, কিন্তু আমি নিজেই ইচ্ছে করে প্রেসে আসতে চাইনি। কেন প্রেসে আসতে চাননি এই প্রসঙ্গে সামিরা বলেন, আমার জনপ্রিয়তার লাইফটা শুরু হয়েছিল প্রেসকে দিয়ে ইমনের হাত ধরে। সালমান যখন ছিল না আমি আর এই জীবনটা চাইনি, তাকে ছাড়া আমি আর এই প্রেসের মুখোমুখি হতে চাইনি। সব কিছু থেকে বের হয়ে এসে আমি একটা নর্মাল লাইফ চেয়েছি, নর্মাল লাইফ বলতে বাবা মায়ের সঙ্গে থাকা। সামিরা আরও বলেন, 3টি বছর একা কাটালাম, একটা সময় আমি ভেবেছি বিদেশ চলে যাব পড়াশোনা করতে, সেটা আর হয়নি। আমি সালমানের মৃত্যু মানতে পারছিলাম না, তার স্মৃতি নিয়ে জীবন কাটিয়ে দিতে চাইলাম। তখন খুব প্রয়োজন বোধ করলাম যদি একটি সন্তান আমাদের থাকতো। একটা সময় সালমানের বন্ধু মুস্তাক ওয়াজ আমাকে বিয়ের প্রস্তাব দিল, আমি তাকে ফিরিয়ে দিই। পরে তার পরিবার ও এবং আমার পরিবারের প্রচেষ্টায় বিয়েটি হয়, আমি এখন ভালো আছি। তার মিথ্যা কথার ফুলঝুরিতে সালমান ভক্তরা আবেগের বসে আমাকে নিয়ে নানান বাজে কথা ছড়াচ্ছে। আমার বোনদের ছবি দিল, বলে হচ্ছে এটি আমি, আমার বোনদের সন্তানদের দেখিয়ে বলা হয়েছে এটা আমার সন্তান, এদের কারো ছবি, কিছু হলে তার দায়ী হবে সালমানের মা, এমনটাই বলেন সামিরা। বিনোদন জগতের আরও নিত্য নতুন সকল খবর জানতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলকে। ধন্যবাদ।